ইউরোপে ভ্রমণের ক্ষেত্রে লাগেজ রুলসে পরিবর্তন এসেছে এক সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে এক্ষেত্রে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যারা ভ্রমণ করতে যাবেন তাদেরকে এই নতুন নিয়ম মানতে হবে এক্ষেত্রে সাধারণত লিকুইড জাতীয় পদার্থ এবং হ্যান্ড লাগেজের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু করা হয়েছে লিকুইড জাতীয় পদার্থের ক্ষেত্রে বলা হয়েছে যেটি পূর্বে ছিল যেটি কিছু দিনের জন্য শিথিল করা হয়েছিল হ্যান্ড লাগেজের ক্ষেত্রে লিকুইড জাতীয় পদার্থ বহন করার ক্ষেত্রে সেটি আবার পুনরায় ফিরে এসেছে অর্থাৎ এখন থেকে যাত্রীরা একশো মিলিমিটারের বেশি কোনো কন্টেনার লিকুইড জাতীয় পদার্থ বহন করতে পারবেন না এবং সেই কন্টেনারগুলো অবশ্যই একটি প্লাস্টিক ট্রান্সপারেন্ট ব্যাগের মধ্যে থাকতে হবে যখন আপনি গেট সিকিউরিটি গেট পার হবেন এবং সেই ব্যাগটি হতে হবে বিশ বাই বিশ সেন্টিমিটারের এবং সে ধরনের ব্যাগ আমরা আপনারা এয়ারপোর্টে পাবেন তবে এক্ষেত্রে কিছু বলা হচ্ছে যেগুলোতে সিটি স্ক্যানার আছে মডার্ন টেকনোলজির সিটি স্ক্যানার রয়েছে যে সময় আসলে এই নিয়মটি শিথিল করা হয়েছিল অর্থাৎ একশো মিলিমিটারের যে লিকুইড সেটি আপনি রাখতে পারবেন লাগেজও রাখতে পারবেন যদি যেসব এয়ারপোর্টে সিটি স্ক্যানার আছে যেমন আছে হামবুর্গে আছে পাশাপাশি লন্ডন সিটি এয়ারপোর্টে আছে এরকম কিছু এয়ারপোর্টে এই ধরনের মডার্ন সিটি স্ক্যানার রয়েছে যেখানে আপনি লাগেজের মধ্যেই এই লিকুইড জাতীয় পদার্থগুলো রাখতে পারবেন এর পাশাপাশি হ্যান্ড লাগেজের ক্ষেত্রেও নতুন নিয়ম করা হয়েছে এখন থেকে বলা হচ্ছে নতুন সাইজের হ্যান্ড লাগেজ বহন করতে পারবেন প্যাসেঞ্জাররা যেটি হবে সর্বোচ্চ দশ কেজি এবং এটার একটি মেজারমেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ কি কীরকম সাইজ হতে পারবে হ্যান্ড লাগেজে সেটি বলা হয়েছে পঞ্চান্ন বাই চল্লিশ বাই বিশ সেন্টিমিটার্স অর্থাৎ এই সাইজের হ্যান্ড লাগেজ আপনি সর্বোচ্চ এই লাগেজে দশ কেজি মালামাল বহন করতে পারবেন এর বাইরে যদি হয় তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত চার্জ গুনতে হবে এর পাশাপাশি বলা হচ্ছে কিছু পার্সোনাল আইটেম যেমন হ্যান্ডব্যাগ কিংবা ল্যাপটপ ব্যাগও আপনি বহন করতে পারবেন তবে সেটিরও একটি পরিমাণ দেওয়া হয়েছে সাইজ দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে সেটি হতে পারবে চল্লিশ বাই তিরিশ পনেরো সেন্টিমিটার এর চেয়ে বড় হবে না এবং সেটি সামনের সিটের সামনে রাখার মতো উপযোগী হতে হবে এবং এগুলো করা হচ্ছে শুধুমাত্র আপনার ভ্রমণকে সহজ করার জন্য যাতে কোনো অহেতুক ঝামেলা না হয় সেক্ষেত্রে এই এইসব বিষয় করা হচ্ছে এবং এক্ষেত্রে বলা হয়েছে যারা যাত্রী আছেন ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করবেন তাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তাদের হ্যান্ড লাগেজ যেন নির্দিষ্ট সাইজের বড়োডা হয় কিংবা দশ কেজির বেশি যেন না থাকে এর পাশাপাশি যারা লিকুইড বহন করবেন সেটি যেন টেন হান্ড্রেড এম এলের বেশি না হয় এবং এখানে কিছু অ্যাকসেপশনের কথা বলা হয়েছে যেমন বলা হয়েছে মেডিসিন কিংবা বেবি ফুডের কথা এগুলো যে লিকুইড রেস্ট আইটেমের রেস্ট্রিকশন আছে তার আওতার বাইরে থাকবে এবং তবে এক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে খুব প্রয়োজনীয় না হলে এগুলো বহন না করার জন্য পাশাপাশি সলিড টয়লেট যেগুলো সেগুলো আপনার লিকুইড রেস্ট্রিকশন যেটি তার আওতার বাইরে থাকবে এক্ষেত্রে সকল যাত্রীদেরকে বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের হ্যান্ড লাগেন যেটি সেটি অবশ্যই ওজন করে নেবেন আপনাদের ভ্রমণের পূর্বে এবং কোন ধরনের লিকুইড আপনারা বহন করছেন সেটি পর্যাপ্তভাবে চেক করে নেবেন সারবার হোসেন টপ নিউজ লন্ডন